আসসালামু আলাইকুম, আমার নো ফর শেয়ার চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমরা আমাদের পার্সোনাল কাজে বা আমরা প্রফেশনাল কাজে বা অফিসিয়াল কাজে আমরা প্রায় সময় সাধারণত উইন্ডোজ 7টাকে বেস্ট বলে মনে করি, কারণ উইন্ডোজ 10 আপনি যখন দিবেন তখন কিছুদিন পর পর আপডেট চায় বা আমাদের অজান্তে কিছু বেশ কিছু ব্যান্ডউইথ চলে যায়, মেগাবাইট ক্ষয় হয়। কিন্তু উইন্ডোজ 7-এ সেই ধরনের ঝামেলা নেই, তো এই জন্য আমরা উইন্ডোজ 7টাকে সব থেকে ভালো বলে মনে করি, সাধারণত বিশেষ কাজের জন্য, অফিসের কাজের জন্য। তো এই ক্ষেত্রে উইন্ডোজ 7-এর বেশ কিছু এডিশন আছে, যেমন স্টার্টার, হোম বেসিক, হোম প্রিমিয়াম, প্রফেশনাল, এন্টারপ্রাইজ এবং আলটিমেট। তো এগুলোর মধ্যে আমরা অনেকে কনফিউজ থাকি যে কোনটা দিলে ভালো হবে আমাদের জন্য। তো অনেকে বলে থাকে যে উইন্ডোজ 7 প্রফেশনাল মানে প্রো, বা অনেকে বলে যে উইন্ডোজ 7-এর এন্টারপ্রাইজটা ভালো হবে, বা অনেকে বলে যে আলটিমেটটা ভালো হবে। তো আজকে আমি তর্কে না গিয়ে জাস্ট দেখাবো যে আপনার জন্য বা সব থেকে ভালো এডিশন কোনটি। যেহেতু এখানে পার্থক্য রয়েছে, সেহেতু অবশ্যই এখানে কিছু না কিছু পার্থক্য রয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে নেটের মাধ্যমে গুগলে যাব, www.google.com। আচ্ছা, আমরা সবাই জানি গুগল হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন। তো এখন আমরা যাব যে লিখব হুইচ এডিশন অফ উইন্ডোজ 7 ইজ দ্য বেস্ট, মানে হচ্ছে উইন্ডোজ 7-এর সব থেকে ভালো এডিশন কোনটি বাই উইকিপিডিয়া। আমরা সবাই জানি উইকিপিডিয়া হচ্ছে বিশ্বের তথ্য ভাণ্ডার। তো এখানে উইকিপিডিয়ার অবশ্যই উপরে কেউ বলতে পারবো না, কারণ উইকিপিডিয়া অবশ্যই সব থেকে ভালো একটি তথ্য ভাণ্ডার। এখানে যা থাকবে সব কিছু একুরেট থাকবে। তো আমরা পেয়ে গেছি রেজাল্ট, উইন্ডোজ 7 এডিশন। এখন দেখুন রেজাল্ট চলে এসেছে। এখানে এডিশনগুলো হচ্ছে উইন্ডোজ 7 স্টার্টার, উইন্ডোজ 7 হোম বেসিক, উইন্ডোজ 7 হোম প্রিমিয়াম, উইন্ডোজ 7 প্রফেশনাল, উইন্ডোজ 7 এন্টারপ্রাইজ এবং উইন্ডোজ 7 আলটিমেট, যা আপনাকে বলছিলাম তখন। তো আমরা এডিশন পেয়েছি, কিন্তু এখান থেকে সবচেয়ে ভালো কোনটা হবে জানতে হলে আমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে। দেখুন এখানে উইন্ডোজ 7-এ বেশ কিছু এডিশন আছে, স্টার্টার, হোম বেসিক, হোম প্রিমিয়াম, প্রফেশনাল, এন্টারপ্রাইজ এবং সবশেষে আলটিমেট। তো এখানে লাইসেন্সিং স্কিম এখানে সব কিছু দেওয়া আছে, সমস্যা নেই। এখানে দেখুন ম্যাক্সিমাম ফিজিক্যাল মেমোরি র্যাম 32 বিট। তো আমরা জানি যে দুই ধরনের বিট আছে, একটা হচ্ছে 32 বিট এবং আরেকটি হচ্ছে 64 বিট। তো এখানে 32 বিটের ক্ষেত্রে স্টার্টারের কাজ করবে হচ্ছে সর্বোচ্চ 2 জিবি কাজ করবে। যদি এর থেকে বেশি জিবি আপনার ইনস্টল করা থাকে র্যাম, সেক্ষেত্রে বাকি জিবিগুলো অকার্যকর থাকবে। আর এখানে 4 জিবি কাজ করবে, এখানে 4 জিবি, এখানে 4 জিবি, এখানে 4 জিবি এবং এখানে 4 জিবি, মানে হচ্ছে যে 32 বিট ইনস্টল করলে যদি আপনার আপনার পিসিতে 16 জিবি বা 8 জিবি থেকে থাকে, শুধুমাত্র 4 জিবি কাজ করবে, কিন্তু বাকি যে জিবিগুলো থাকবে তা অকার্যকর থেকে যাবে। তো এখানে দেখুন ম্যাক্সিমাম ফিজিক্যাল মেমোরি র্যাম 64 বিট, মানে 64 বিটের ক্ষেত্রে টিকি। তো এখানে স্টার্টারে কী দেওয়া আছে, NA মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, তার মানে 64 বিটটি স্টার্টারের জন্য এলিজিবল না, মানে স্টার্টারে 64 বিট পাওয়া যায় না। আমি আবার বলছি, স্টার্টার এডিশনে 64 বিট নেই। আচ্ছা, তারপরে হোম বেসিকে কী আছে, 8 জিবি নেওয়া যাবে সর্বোচ্চ। হোম প্রিমিয়ামে কী আছে, 16 জিবি নেওয়া যাবে সর্বোচ্চ। তারপরে প্রফেশনালে কী আছে, 192 জিবি নেওয়া যাবে, এন্টারপ্রাইজে 192 জিবি এবং আলটিমেটেও একইভাবে 192 জিবি, মানে হচ্ছে যদি আপনার এর থেকে বেশি জিবি বা র্যাম ইনস্টল করা থাকে বাকিগুলো কাজে আসবে না, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে এগুলো। আচ্ছা, তারপর এখানে ম্যাক্সিমাম ফিজিক্যাল সিপিইউ সাপোর্টেড, এখানে স্টার্টারে একটি সাপোর্ট করবে সিপিইউ এবং হোম বেসিকে একটি সাপোর্ট করবে এবং হোম প্রিমিয়ামে একটি সাপোর্ট করবে, কিন্তু বাকি সকল ক্ষেত্রে 2টি করে সাপোর্ট করবে সিপিইউ। এবং এখানে বিল্ট ইন এভিসি এইচডি সাপোর্ট এখানে না, আর বাকি সকল ক্ষেত্রে ইয়েস, তার মানে স্টার্টারের ক্ষেত্রে এই 3টি কার্যকর, 1, 2, 3 কার্যকর, বাকি সকল ক্ষেত্রে নো। আর এখানে দেখুন মাল্টিপল মনিটর, মানে হচ্ছে একাধিক মনিটর ইউজ করা যাবে কি না, আমরা কাজের প্রেক্ষিতে অনেক সময় একাধিক মনিটর ইউজ করি। তো এখানে স্টার্টারের ক্ষেত্রে ইউজ করা যাবে না, মানে যারা স্টার্টার এডিশনটা ইউজ করবে তাদের ক্ষেত্রে এই মাল্টিপল মনিটর ইউজ করা যাবে না, কিন্তু স্টার্টার ছাড়া বাকি সকল ক্ষেত্রে মাল্টিপল মনিটর ইউজ করা যাবে। ফার্স্ট ইউজার সুইচিং, মানে আপনি যখন, আপনারা অনেকে জানেন যে ইউজার চেঞ্জ করা যায় খুব সহজেই,
তো এখানে গেস্ট ইউজার থাকে, অনেকরকম ইউজার থাকে। পিসি যখন আপনি অন করেন তখন তাহলে এখানে স্টার্টের ক্ষেত্রে কোনো ইউজার সুইচ করা যাবে না, কিন্তু বাকি সকল ক্ষেত্রে ইউজার সুইচিংয়ের ব্যবস্থা আছে। ডেস্কটপ উইন্ডো উইন্ডো ম্যানেজার এখানে না, বাকি সকল ক্ষেত্রে ইয়েস এভাবে না। আচ্ছা, তো এখানে দেখুন 64-bit এডিশন অ্যাভেলেবল কিনা প্রশ্ন করা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে যে না, স্টার্টারের জন্য 64-bit অ্যাভেলেবল না। আপনাকে আমি আগে বলেছিলাম যে এখানে, যখন আমি বলেছিলাম যে এখানে 64-bit স্টার্টারে পাওয়া যাবে না, কিন্তু বাকি সকল ক্ষেত্রে স্টার্টার মানে 64-bit পাওয়া যাবে। আচ্ছা, তারপরে উইন্ডোজ অ্যারো এখানে না, এখানে পার্টিয়াল মান পাওয়া যেতে পারে, কিন্তু বাকি সকল ক্ষেত্রে কি ইয়েস দেওয়া আছে, তেমন বাকি সকল ক্ষেত্রে এই অপশনটি পাওয়া যাবে। ইন্টারনেট কানেকশন শেয়ারিং, আচ্ছা এখানে কি বলা আছে যে নো, এখানেও কি নো, তার মানে হচ্ছে স্টার্টার আর হোম বেসিকে ইন্টারনেট কানেকশন কি দেওয়া যাবে না, এটা ইম্পর্টেন্ট একটি বিষয়, বাকি সকল ক্ষেত্রে দেওয়া যাবে। বিল্ট ইন ডিভিডি মানে ডিভিডি প্লেয়ার করা যাবে কিনা, এখানে নো, এখানে নো, বাকি সকল ক্ষেত্রে ইয়েস। মাল্টি টাচ এখানে নো, এখানে নো, বাকি সকল ক্ষেত্রে ইয়েস। তাহলে আশা করছি আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি, এভাবে দেখুন অনেক অপশন আছে। আচ্ছা, তো এখানে দেখুন যে এখানে লাস্টে কোথায় আসলো, ব্যাক আপ টু নেটওয়ার্ক উইথ ব্যাক আপ অ্যান্ড রিস্টোর সেন্টার, এখানে স্টার্টার হোম বেসিক হোম প্রিমিয়ামের ক্ষেত্রে এখানে না, কিন্তু বাকি সকল ক্ষেত্রে করা যাবে। আর এখানে একটি জিনিস মিস করেছি, হোম গ্রুপ সাপোর্ট, এখানে স্টার্টারের ক্ষেত্রে শুধুমাত্র জয়েন করতে পারবে এবং হোম বেসিকের ক্ষেত্রে শুধুমাত্র জয়েন করতে পারবে, বাকি সকল ক্ষেত্রে কি ক্রিয়েট অর জয়েন, তৈরি করতে পারবে জয়েন করতে পারবে। আচ্ছা, তো এইভাবে আসলাম প্রেজেন্টেশন মোড, এখানে তিনটে ক্ষেত্রে নো, বাকি সকল ক্ষেত্রে ইয়েস। আচ্ছা, তো এইভাবে আসলাম। এবার দেখুন অ্যাপ লকার, যেটা ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে হয়ে থাকে, মানে আপনি অ্যাপ যখন লক করবেন, এখানে এটা হচ্ছে স্টার্টারের ক্ষেত্রে নো, হোম বেসিকের ক্ষেত্রে নো, হোম প্রিমিয়ামের ক্ষেত্রে নো, আর এটার ক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট পলিসিস বাট ক্যান নট এনফোর্স। তার মানে এখানে প্রফেশনাল ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি তৈরি করতে পারবেন পলিসি বাট ইউজ করতে পারবেন না, কিন্তু এখানে আলটিমেট এবং এন্টারপ্রাইজে ক্রিয়েট অ্যান্ড এনফোর্স পলিসিস করা যাবে। এভাবে আসলে দেখুন এখন অনেক কাজই আছে। বিটলকার ড্রাইভ এনক্রিপশন, চার ক্ষেত্রে চারটি ক্ষেত্রে নো, কিন্তু বাকি দুটি ক্ষেত্রে ইয়েস। তার মানে বলতে গেলে প্রায় এন্টারপ্রাইজ এবং আলটিমেট প্রায় দুটি সেম। যদি আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ 7 ইনস্টল করতে চান, তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কোন ধরনের ডিসিশন নেবেন। আশা করছি যে স্টার্টার আপনি কখনোই নেবেন না, কারণ আপনি এটা নিলে কখনোই ভালো মতো কিছু ইউজ করতে পারবেন না, ভালো পারফরমেন্স পাবেন না। তো ভালো পারফরমেন্স পেতে হলে আপনাকে অবশ্যই এন্টারপ্রাইজ অথবা আলটিমেট নিতে হবে, আমি সাজেস্ট করি আলটিমেট নেওয়ার জন্য। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনি উইন্ডোজ 7 যখন ইনস্টল করবেন তখন আপনি কোন এডিশনটি গ্রহণ করবেন আপনার ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। তো আজকের পর্বে দেখিয়েছি উইন্ডোজ 7-এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো, কিন্তু আমি আগামী পর্বে দেখাবো যে উইন্ডোজ 10-এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে, কারণ সেখানেও কি বেশ কিছু এডিশন আছে। তো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলে ভিডিও দেখুন আর সাথে থাকুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।